প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আজকের দিনে চাঞ্চল্যকর একটি ব্রেকিং সংবাদ উঠে আসছে। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে তার সবটাই তুলে ধরার চেষ্টা করছি, তাই অবশ্যই জরুরি ভিত্তিতে এই আর্জেন্ট ভিডিওটি তৈরি করা। বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্ধারক মামলা MAT 638 একটির পর একটি বেঞ্চ কিন্তু বদল করে আজ বর্তমানে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টে অবস্থান করছে। ইতিপূর্বে এই মামলাটি কিন্তু সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয়ের এজলাসে ছিল। কার্যত এই মামলা 11 নম্বর কোর্টে চলে আসে। কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর একটি সংবাদ আপডেট উঠে আসছে যে আবার কি তবে সম্মানীয় 11 নম্বর কোর্টে আবার কি তবে সম্মানীয় বিচারপতির অদবদলের একটা সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে। চলুন সরাসরি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড সাইটের ডেলি কজ লিস্ট। অবশ্যই 9 ফেব্রুয়ারি 2024 একটি কজ লিস্ট আপনাদের সামনে কিন্তু ওপেন করা রয়েছে 11 নম্বর কোর্টে। এবং কার্যত এখানে দেখতে পাচ্ছেন ডিভিশন বেঞ্চের সম্মানীয় 2 বিচারপতি অনারেবল জাস্টিস দৌব্রত চক্রবর্তী মহাশয় এবং সম্মানীয় বিচারপতি অনারেবল জাস্টিস বর্তমানে অবস্থান করছেন পার্থ সারথী চ্যাটার্জি মহাশয়। সম্মানীয় 2 বিচারপতির বেঞ্চে 11 নম্বর কোর্টে বর্তমানে MAT 638 কিন্তু এসে পৌঁছেছে। কার্যত একটি খবর চাঞ্চল্যকরভাবে উঠে আসছে যে সম্মানীয় বিচারপতি পার্থ সারথী চ্যাটার্জি মহাশয় তবে কি একটু একটু করে রিটায়ারমেন্টের দিকে এগোচ্ছেন, অর্থাৎ অবসরের দিকে। সেক্ষেত্রে সম্মানীয় বিচারপতি পার্থ সারথী চ্যাটার্জি মহাশয় যদি রিটায়ার করেন, সেই জায়গায় কিন্তু সম্মানীয় অপর এক নতুন বিচারপতি আসার সম্ভাবনার জায়গা তৈরি হবে। এরকমই একটি খবর কিন্তু উঠে আসছে এবং 11 নম্বর কোর্টে অর্থাৎ মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টে সম্মানীয় বিচারপতি দৌব্রত চক্রবর্তী মহাশয়ের সাথে অপর আরও একজন সম্মানীয় বিচারপতির অবস্থান কিন্তু ঘটবে। সেক্ষেত্রে এই মামলা মেনশনের ক্ষেত্রে আগামী সপ্তাহের দিকে আমাদেরকে কিন্তু অবশ্যই তাকিয়ে থাকতে হচ্ছে। গুরুত্বপূর্ণ তথ্য আপডেটটি এই মুহূর্তের জন্য উঠে আসলো, যা আপনাদের মাঝখানে প্রোভাইড করে দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলাম। বন্ধুরা, আপনাদেরকে ইতিপূর্বে জানিয়েছি যে গুরুত্বপূর্ণ কোনো তথ্য পেলে সবার আগে সবার প্রথমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই সেই দিকে আমরা লক্ষ্য রাখার চেষ্টা করছি, কিন্তু একটি প্রশ্ন থেকেই যাচ্ছে যে আর কতদিন। যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা ইতিমধ্যেই 10টি বছর অতিক্রম করে ফেলেছে, কবে তারা স্কুল যাবেন? প্রশ্ন থাকছে একাধিক, দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।